মানে আগে আমি এভাবে রাস্তায় গান গিয়ে ভিক্ষা করতাম, আর ওই সময় একদিন আমার সাথে দেখা হয়ে যায় সবার পরিচিত মহান ভাই গান ভাইয়ের সাথে। আর গান মে ব্যাজেস ফর 420 কো কবে কা যেহেতু এই চ্যানেলের সকল ভিডিও গান ভাইয়ের বা গান দাদার, তো এর জন্য এই চ্যানেল এবং এই চ্যানেলের সকল আয়ের টাকাও কিন্তু ওই গান ভাইয়েরই। কিন্তু ভিডিওটা সে আমার কপি করেছে না, ভিডিওটা আমার কপি করেছে, তো ঠিক আছে আমি কপি নোটে দাও, আমাকে বাবা 100 কোটি টাকা দাও। ও মাই গড, ওয়াও, সেই চ্যানেলটা ভিডিও ঢেলেছে তার টাকা আমাকে দিয়েছে, জানি না তাহলে সে টাকাটা কি করেছে সে। ভালো ওই টাকাটা জমা হয়, যারা যে জানো না জিনিসটা জানো বোঝো, জানো না চলে এসেছো হ্যাশট্যাগ লাগাতে, আর ইয়ে লাগাও লাগা, আর আমি তোমাদের কী বলবো, তোমাদের আর বলো বুঝতে, আগে বোঝো জিনিসটা, জানো না জিনিসটা জানো না সেই সব কথা বলতে নেই, আগে জেনে তারপর কথা বলতে হয়। আগের কেউ তোমাকে গালি দিয়েছে তো তার মানে এটা নাই তাকে আমি রিটার্ন গিয়ে গালি দেবো, তার মানে এটা হয় সে আমাকে কেন গালি দিয়েছে সেটা খুঁজতে আগে আমার মন কেমন সে সবার তোমরা সবাই জানো। গান ভাই আমি একটা আইফোন 13 প্রো ম্যাক্স কিনবো, তখন গান ভাই বলেন আরে তুই ইউটিউবে টাকা দিয়ে কেন আইফোন কিনবি, আমার কাছে দেখ কত টাকা, আমি হাগার পর টাকা দিয়ে ঘু পরিষ্কার করি, তুই এক কাম কর তোর ব্যাংক অ্যাকাউন্ট দে আমি টাকা পাঠিয়ে দিই, তুই এরপর গান ভাই আমাকে আইফোন কেনার টাকা পাঠ, ঠিক আছে? তো প্লিজ এটা যদি বোঝো যে স্নাইপলের মতো চ্যানেল নেই, যদি আমি 12খানা কপি দিতে পারি নিজের চ্যানেল যেটা জ্ঞান সুজন লাইভ, তো সো তো সবাইকে যেতে পারে, তো বেতার সিম্পলি না বুঝো জিনিসটা, কপিরাইট মানে তোমার তোমাদের যে দাদা কি সাবেশ ভাই উনি টাকাটা তুলতে পারছেন, ও টাকাটা আটকে রয়েছে, কপিরাইট পড়লে টাকাটা তুলতে পারেন, ওকে জিজ্ঞেস করে দেবে বলে একটা ভিডিও তোমার বলবে যে হয় কি হয় না, তারপরে যখন 3 মিনিট হয়ে যাবে টাকাটা পুরোটা পেয়ে যাবে উনি, একবারে পেয়ে যাবে, জয়েন করবে টাকাটার জন্যই, মেন হচ্ছে টাকাটার জন্য উনি ভিডিওটা বানিয়েছে যে টাকাটা আটকে রয়েছে এখানে দেবে ওখানে দেবে, যাই হোক ব্যাপার এরকম কিছু, তার জন্য কিছুই হয় না, তুমি বলো আমি একটা কপিরাইট নিয়েছি কি যাতে দাদা আমাকে দাও, আমি নিজে একটা খেয়ে নিই কপিরাইট, সেনাবাজে করে একটা ভিডিও আমি কপি করে নিই, আমি কপিরাইট কিনেছি, টি শার্টের একটা কপিরাইট কিনেছি, একটা কপিরাইট কি খতম, বাই বাই টাটা গুড বাই গয়া কিছু হয়। হ্যাঁ যদি বলো 3টে 4টে আর মেন নিচে আমি ভাই নিশ্চয়ই নিশ্চয়ই আর আমি তো ভালো মানুষ হয় আমি নিজেও কপি উপরে দেবো, কিন্তু যেখানে একটা সেন আমার কিছু করাই নি, আমি অলরেডি আমি 3 মাস আগে বলে দিচ্ছি, এখন তিনি যদি আমার পায়ে হাত দিয়েও বলে দাদা ভুলে গেছে তো ওটা আমি না ব্রো, ওটা জিনিসটা আমি করতে পারবো না, কারণ ওটা আমার নেই, আমার হাতেই নি কপিরাইট উঠানো, তো আমি কি করে করবো, তো এক কথায় বলতে পারো গান ভাইয়ের দয়ায় আমি বেঁচে আছি। যদি আমি বলি আমার চ্যানেল আমার আইডি পাসওয়ার্ড আমার কাছে নেই তোর কী করবে, তাহলে সেনাপেল জ্ঞান সুজন লাইভে কী করে চ্যানেলটা পড়লো কপিরাইট, বোঝো বাঙালি যাদের বোঝো তারা বোঝো ইয়ার কমন সেন্সটা বোঝো, তাতে কিছু হয় না দাদা, তাতে কিছু হয় না, তুমি তোমার কাব্যু দাদা যারা যারা বড় বড় নায়ক আলাম তাদেরকে জিজ্ঞেস করো একবার, তার যদি পছন্দ থাকে যে দাদা যদি কপিরাইট একটা পরে 3 মাস পরে কি টাকাটা পাবো, বলবে হ্যাঁ, কাজ উঠে গেলে তো টাকাটা পাবেই, এয়ারসেল সব টাকা ওই ভিডিওটা রিটার্ন হয়, যখন দেখবে কোনো বাংলাদেশের ভিডিও যার দেখবে 100 সাবস্ক্রাইব সেই চ্যানেলে কি ভিডিও অ্যাড চলে, ওই অ্যাডটা কিন্তু ইউটিউব পায় টাকাটা পায়, বুঝো এগুলো বোঝো না, জানো না ব্যাপারগুলো কী করবো, তোমার শুধু নাচো কিছু কিছু কথায় তোমার শুধু নাচো আর কিছুই না, কেউ কিছু মেহনত করেছে আছে বা কষ্ট করেছে খুব ভালো কথা, কষ্ট করে চ্যানেলটা বানিয়েছে, মানে কষ্টটা কার উপর করেছে, সে রিয়েকশন দিয়ে করেছে কিংবা সে তাহলে তার কন্টেন্ট কী করে, সে যদি রিয়েকশন দিয়ে থাকে তাহলে তার কন্টেন্ট কী করে হলো, সেই চ্যানেলটা তো আমার হলো তাই না, তুই আমার ভিডিও নিয়ে রিয়াকশন দিবি তাহলে দেখবি 1 মিলিয়নের সাবস্ক্রাইব হয়ে গেছে, পৃথিবীর যত যত রিয়াক্টর রয়েছে সবাই আমার ভিডিও দিয়ে রিয়াকশন দিয়েই কিন্তু রিয়াকশনিস্ট হিসেবে নাম করেছে, যদি এ স্যার আমার উপর ভিডিও বানিয়ে দেবে এ স্যার চ্যানেলটা আমার হলো আর আমি বলতে পারি ওটা আমার চ্যানেল আমার ভিডিও চ্যানেল তাই না, আমার ভিডিও চ্যানেল বড় হয়েছে কাব্যু আমার 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 সাথে থেকে আমি বড় হয়েছে বলতে পারি গর্ব করে বলতে পারি, আর কাব্যু আমি বলে দেবো কাব্যু আমার জন্য বড় হয়েছে, তো সো আমাকে গালাগালি দিয়ে বড় হয়েছে বলতে পারবো, এটা আমি তো আমার নিজের ওটা গর্ব যে হ্যাঁ আমাকে গালাগালি দিকে বড় হয়েছে, কমন সেন্স, বাংলাদেশে অনেক সব বোঝো বোঝো অবশ্যই কিন্তু একটু নাচো নাচো মাঝে মাঝে একটু নাচো কন্টেন্ট বানাও, মাঝে মাঝে তোমার একটা বাংলা আমি ভিডিও করেছিলাম একটু বলেছিলাম তোমার অনেকটা রিয়েক দেখেছো অনেকটা রিক দেখেছো, তো বোঝো জিনিসগুলো অ্যাপ কেন করেছো ওই জিনিসগুলো যেন আমি বলার পরে না করতে পারতে তাই না, ইভেন্ট একদিন আসতোই বাংলাদেশ সার্ভারে তো কেন করতে গেছিলে, তোমরা দেখাতে চেয়েছিলে যে না বাংলাদেশ অডিয়েন্স পাচ্ছে না এটা, তো সো বোঝো বাংলাদেশ অডিয়েন্স ভাই বোঝো কার কোনো ভুল নেই, এটা হচ্ছে তুমি নিজের যে জিনিসটা তোমার নিজের না সেই জিনিসটা তুমি রাইট করতে পারো না,
তুমি আমাকে পারমিশন নিয়েছো কোনো জায়গায় মেলে ফেলে করে পারমিট নিয়েছো যে হ্যাঁ আমাকে বলেছে জ্ঞান দেয় ভিডিওটা আপলোড করো নাওনি তো ভিডিও বানিয়েছি তো কেন আমার কারণ বলে যে আমার ছেলেটা গার মারা গেছে ব্যাস হয়ে গেল ভাই ইয়ার দিদিকে ফেল করে দিলে। আরে ভাই তো কে সব।